পৃথিবীতে কোনো মানুষ যদি হক পন্থী আলেম, হক্কানি আলেম দেখতে চাও, তাহলে মাটির নিচে যাও। কোথায়? মাটির নিচে মানে কবরে। কবরে গেলে কিন্তু আপনি হক পন্থী আলেম পাবেন। কথা বুঝতেছেন তো? দ্বিতীয় নম্বরে যদি আপনি দেখতে চান, তাহলে আপনি জালেমের জেলখানায় যান। কারণ পৃথিবীতে যারা হকপন্থী ছিল, একটাও জেলখানার বাইরে মারা যায়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মরে গেছে কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বাল মারা গেছে কোথায়? এই যে আজকে বাংলাদেশে যে তরিকা বানিয়েছে, মুজাদ্দাদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, এই সমস্ত তরিকার যারা উদ্ভাবক, এ তরিকাগুলো যারা ইমাম হিসাবে মেনে নেই আমরা, মুজাদ্দাদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দাদিয়া তরিকার, তার নাম নিয়ে এই তরিকা মানুষ বানিয়েছে। অথচ মুজাদ্দাদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি জীবনের অর্ধেক সময় জেলে থেকে মারা গেছে।